আসসালামু আলাইকুম সবাইকে, ছোট মামার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ভিডিওতে থাকবে বিকারুননিসা স্কুল অ্যান্ড মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি। সকল সরকারি বেসরকারি স্কুলের লটারিতে শিক্ষার্থী ভর্তি এ বিষয়ে বিজ্ঞপ্তিতে একটি দৈনিক বার্তায় জানানো হয়েছে। এবছরের মতো 2022 খ্রিস্টাব্দে ও সরকারি বেসরকারি স্কুলগুলোতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। গত বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক, অধিদপ্তরের এক কর্মকর্তা এবং ঢাকার তিনটি কলেজের অধ্যক্ষরা। সভা সূত্রে জানা গেছে, 2022 খ্রিস্টাব্দে ও প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সম্পূর্ণ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি ভর্তি পরীক্ষা, অনলাইন পরীক্ষা এবং লটারিসহ তিনটি উপায়ে ভর্তির বিষয়ে প্রস্তাব করে। এই প্রস্তাবগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব গ্রহণ করা হয়। গত বছর করোনা মহামারীর কারণে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে লটারির মাধ্যমে ভর্তি করা হতো শুধু প্রথম শ্রেণীতে, আর দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হতো পরীক্ষার মাধ্যমে। এছাড়া নবম শ্রেণীতে ভর্তি নেওয়া হতো জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে। শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার থেকে আমরা এই খবরটি নিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে ছোট মামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি বেশি বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।